7 জানুয়ারি নির্বাচনের ফলাফল ঢাকা থেকে নির্ধারিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, ক্ষমতাসীনরা সংঘাতের রাজনীতি পরিহার না করলে পরিণাম হবে ভয়াবহ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি। বক্তারা অভিযোগ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন দমাতে 1100 নেতা কর্মীকে সাজা দিয়েছে সরকার, যে কোনো মূল্যে প্রতিহত করা হবে একতরফা নির্বাচন। দেশে আইনের শাসন কায়েম করতে হবে। আজ পর্যন্ত প্রায় 1100 রাজনৈতিক কর্মীকে মিথ্যে মামলায় সাজা দেওয়া হয়েছে। আমরা বলছি এগুলো ক্রিমিনাল ট্রায়াল নয়, দিজ আর অল পলিটিক্যাল ট্রায়াল। কিছু কিছু আদালত আছে, তারা ওই যে সচিবালয়ের ল মিনিস্ট্রির ডিকটেটে আনফর্চুনেটলি রায় পরে শোনাচ্ছে। নিষেধাজ্ঞা না আসায় বিএনপি হতাশ। আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। উল্টো প্রশ্ন করেন, আরও স্যাংশন এলে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ফিরিয়ে দেবে কিনা, কেন স্যাংশন দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। নির্বাচনী তফসিল তারা ঘোষণা করেছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের ভুয়া নির্বাচনের তফসিল বাংলাদেশের ইতিহাসে বহু ঘোষণা হয়েছে, সেই তফসিল বাতিল হয়েছে, সেই তফসিল বিলম্বিত হয়েছে। কাজে নির্বাচনের তফসিল তারা ঘোষণা করতে পারে। আসুন একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি আমরা ব্যবহার করে বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করি। সেটা যদি না হয় তাহলে আমি একটি কথাই বলবো, বাংলাদেশের জন্য একটি মারাত্মক ভবিষ্যৎ অপেক্ষা করছে। এর আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সরকারের প্রতি আহ্বান জানান ভয় না পেয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার। আমরা যেটা দেখতে পাচ্ছি এই রাজধানীতে যে ভোটের সিট ভাগাভাগি করে ফলাফল নির্ধারিত হচ্ছে সেটা 7 তারিখে শুধুমাত্র ঘোষণা করা হবে। 7 তারিখে কোনো নির্বাচন হবে না, সেটা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়ে গিয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির অংশ হিসেবে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন, সমমনা দল ও জোটের নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।